হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। মাই হোপ অ্যান্ড ড্রিম চ্যানেলে তোমাদের আবার সকলকে স্বাগত জানাই। তো আজ চলে আসলাম আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আগের দিন তোমরা দেখেছিলে, আগের ভিডিওটা আমি ঘর সমস্ত পরিষ্কার করে ফেলেছি, আজকে সব আলমারির জামাকাপড়গুলো রোদে দিয়েছি। সমস্ত দিতে পারিনি, একটা পার্টি দিয়েছি, চার পাল্লার উপরের পার্টটা দিয়েছি, জাস্ট উপরের পার্টটা দিয়েছি। এদিকে মেয়ে স্নান করছে, ওর ভাবি ওকে স্নান করিয়ে দিচ্ছে, আজকেও ওর ভাবি স্নান করিয়ে দিচ্ছে, কারণ আজকেও আমার অনেকটা কাজ আছে। তো এদিকে ওকে স্নান হচ্ছে, ওদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, একদিকে রান্না করছি আর একদিকে জামাকাপড়গুলো রোদে দিয়েছি। আজকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তাই সর্ষে দিয়ে বেগুন দিয়ে আজকে বেগুনটা আমি ভাজিনি, এ নর্মালি করেছি, এমনি ঝোল করেছি আর একটু চাল কুমড়ো করেছিলাম। আর এদিকে আমার কি জামাকাপড় রোদে দেওয়া হয়েও গেছে, তুলে নিয়ে এসেছি। মাঝখানে কি হয়েছে, জামাকাপড়গুলো রোদে দিয়েছি, এত ভার, মানে সবগুলো তোমরা দেখেছো ফার্স্টের দিকে একটা দড়ির মধ্যে দিয়েছি, তো যার জন্য কিছুক্ষণের মধ্যেই পুরো দড়িটা ছিঁড়ে পড়ে গেছে। আর সমস্ত সবাই বাইরে দিয়ে চিল্লাচ্ছে, সমস্ত শাড়ি পড়ে গেছে, সবাই বলছে কি তোমার সব শাড়ি পড়ে গেল। তারপরে আবার গিয়ে ওগুলো সব তাড়াহুড়ো করে তুলে নিয়ে চলে এসেছি। আর রোদের এতটা তাপ দিয়েছে না, কিছুক্ষণের মধ্যেই গরম হয়ে গেছে। তো এগুলো এনে সব খাটের ওপর মেলে রেখেছি আর পাখাটা চালিয়ে দিয়েছি, কারণ গরম গরম তো ঢোকাবো না, একটু ঠান্ডা হবে, তারপরে আবার আলমারিতে ঢুকিয়ে দেবো। তো যেরকম বার করতে কোনো খাটনি নেই, আর ভাজ ভাঙতেও কোনো খাটনি নেই, কিন্তু ভাজটা যে করতে করতে যে কতটা খাটনি সেটা যে করেছে তারাই জানে। আর এই লেহেঙ্গাটা আমার ভাইয়ের বিয়ের সময় কেনা হয়েছিল, বাবা দিয়েছিল, আমার দুই বোনকে দুটো লেহেঙ্গা দিয়েছিল। লেহেঙ্গাটা এতটা ভারী বলার মতো না, ওটাই ভাজ করতে কতটা টাইম লেগে গেছে আমার। ওইটা ভেতরে ক্যান টাইপের দেওয়া রয়েছে, তো যার জন্য মানে ওটা ভাজ করে আমি এই ব্যাগটার মধ্যে রাখলাম, কারণ কি যে লেহেঙ্গার যে ব্যাগ দিয়েছিল দোকান থেকে, ওই ব্যাগটা হুট জুড়ে আমার ব্যাগটা হারিয়ে গেছে, যার জন্য এরকম একটা ব্যাগ নিয়েছি, ওই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে রাখি, কারণ নর্মালি রাখি না। স্টোন তো ওই যে একটা ওটা শাড়ির ঘষায় না, স্টোনগুলো খুলে যাবে, যার জন্য এটা আলাদাভাবেই রাখি। বাকি সব শাড়িগুলো একটা একটা করে ভাজ করছি, ভাজ করে সব আবার আলমারিতে ঢোকাবো সুন্দর করে গুছিয়ে। তোমরা ফার্স্টেই দেখলে আমার আলমারিটার কী অবস্থা ছিল, ওটা গোছাতে হবে। এখন একবারে গোছাতে পারবো না, কারণ এতগুলো শাড়ি একটার মধ্যে ঢোকাবো, তো তাও হবে না, কারণ নিচের পাড়টা আমি যতক্ষণ না রোদে দেবো ততক্ষণ ওপরেরটা নিচেরটা সব সমানভাবে সুন্দর করে সাজাতে পারবো না। তাই ওপরেই সব ভাজ করে ওপরেই রেখে দেবো আপাতত, আবার যখন নিচেরটা রোদে দেবো তখন একবারে সমস্ত ঠিকভাবে কোনটা কোন জায়গায় রাখবো ঠিকভাবে রাখবো। মানে এতদিন হয়ে গেছে আলমারিটা গোছানো হয়নি, অনেক দিনই হয়েছে, একটা একটা করে বার করি, এটা চাপাই ওটা চাপাই, একদম মানে বিচ্ছিরিভাবে রেখেছি। এরকমভাবে হয়তো কেউ রাখেই নি আমার আলমারিটা, যেই দেখে সেই বলে কী করে রেখেছিস। তো ওদিকে রান্না টান্না সেরে মেয়েকে খাইয়ে তারপরে সবাইকে খেতে টেতে দিয়ে নিজেও খেয়ে দিয়ে তারপরে এগুলো তো মানে খাটের ওপর সাজিয়েই রেখেছিলাম যে হাওয়াতে ঠান্ডা হবে, ততক্ষণ এগুলো ঠান্ডা হয়েছে, ততক্ষণে ওদের খাওয়া দাওয়া দিয়ে সবাইকে খাইয়ে টাইয়ে তারপরে আমি এগুলো গোছাচ্ছি। আর সব পাশের ঘরে রয়েছে, আমি সব খাটটাট পরিষ্কার করবো গুছিয়ে টুছিয়ে, তারপরে সব আসবে, নাহলে মেয়েকে যদি এর মধ্যে ছাড়ি তাহলে আমার একটা শাড়িও আসতে থাকবে না, সব একদম শেষ করে দেবে, কারণ ও তো সব কামড়ায় মুখে দেয়, তো ওর জন্য একটা শাড়ি আসতে থাকবে না। এই শাড়িটা এতটা, এই সাদা শাড়িটা এতটা মানে খড়খড় টাইপের না, ওর জন্য আমি না সবসময় পিনটা করে রাখি, যে যা তাড়াহুড়োয় যদি কোথাও যাই তো আমার এটার পিন করতে অনেকটা টাইম লেগে যায়, ওর জন্য আমি এটা পিনটা করেই রাখি, যার জন্য ভাজ করতে এতটা সমস্যা হচ্ছে, এতক্ষণ টাইম লাগছে। তো আমি এটা পিন করে এরকম হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখতাম, তো হ্যাঙ্গারগুলো খুঁজে পাচ্ছিলাম না, এরকম খুঁজে বার করতে টাইম লেগে গেল। বেশিরভাগ শাড়ি না সব, বেশিরভাগটাই আমার গিফটের শাড়ি, আমি নিজে খুব কমই কিনেছি শাড়ি, আর এটাও আমার গিফটের শাড়ি। তারপরে আগে যে ভেলভেটের যে শাড়িটা ভাজ করছিলাম ওটাও আমার গিফটের শাড়ি, ওটা আমার বাবা দিয়েছিল। এইটা আমার বেনারসি বিয়ের, গ্রিন কালার আর মেরুন কালারের মধ্যে রয়েছে। তো সমস্ত তো খুলে দেখাতে পারলাম না, পরে যদি তোমাদের ইচ্ছা আমাকে বলবে, আমি নিশ্চয়ই দেখাবো।
এটাও আমাকে গিফট করেছে, ব্ল্যাকটাও গিফট করেছে। অনেকগুলো শাড়ি, যে কটা শাড়ি রয়েছে সবই বেশিরভাগটাই আমার গিফটের শাড়ি। আমি একবারে ভাঁজ করছি যখন ভাবলাম তোমাদের একটু হালকাভাবে দেখিয়ে নিই, হালকাভাবে আমার কাছে কী কী কালেকশান আছে হালকাভাবেই দেখাচ্ছি। যদি তোমাদের মনে হয় যে আমার কালেকশান দেখতে চাও, আমার আলমারিতে কী কী শাড়ি আছে আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই তোমাদের। তো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এভাবেই রেখেছি আমি। তো যখন নিচেরটা আবার খুলবো তারপর একবারে ঠিকঠাক করে সব রাখবো, এখন খালি ওপরের পাটটাই দিতে পারলাম। তো দেখো পুরো গেমে গেছি এতক্ষণ ধরে ভাঁজ করতে করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে অবশ্যই। তোমাদের ভালোবাসার জন্যই আমি রোজ ভিডিও বানাতে পারছি, তোমরা প্লিজ এইভাবে আমার পাশে থাকো, এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও। আর কিচ্ছু জানি, একটু তো ভালোবাসা এইটাই দিতে পারো দূর থেকে। আমি জানি আমি তোমাদের জন্য কিছুই করতে পারছি না, কিন্তু তোমরা যতটা করছো অনেকটা করছো। তোমরা নিজেরা তোমাদের ফোনের নেটের MB নষ্ট করে আমার ভিডিও দেখছো, তোমরাই করছো যা করার, তোমরাই আমাকে পারবে এগিয়ে যেতে, পথে সাহায্য করতে। প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থাকো, সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ। আর কিচ্ছু চাই না, এইটুকুনি চাই, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্টেই আমি কিছু একটা করতে পারবো, নাহলে আমার দ্বারা কিচ্ছু সম্ভব না। অনেকেই বলে আমি কিছুই পারি না, অনেকে বলতে কি কেউ কেউ বলে আমি তুমি তোমার দ্বারাই কি হবে, তুমি কিছুই পারো না। সত্যি আমার দ্বারা কিছুই হচ্ছে না, আমি কিছুই পাচ্ছি না হয়তো, যার জন্য এখনও থমকে আছি এখানেই, জানি না কবে কি পারবো। যারা এই কথাগুলো বলেছে তাদের কবে জবাব দিতে পারবো, এটাই হলো কথা। তোমরা কিছু তোমরা যতদিন আমার পাশে আছো আমি নিশ্চয়ই পারবো, আমি জানি, যার জন্য আমি ভিডিও বানাচ্ছি, ডেলি ডেলি ভিডিও ছাড়ছি। ওকে চলো আজকে এইটুকুনি রাখছি, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেলে তোমরা ভিডিও দেখছো না, আমি দেখছি, যার জন্য এখন থেকে ভাবলাম ছোটো ছোটোই ভিডিও দেবো, বেশি বড় করবো না। তোমরা প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখে নিও। চলো টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে অবশ্যই। থ্যাংক ইউ।